সম্প্রতির বাংলাদেশে আবহমান কাল থেকে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুনবী চৌধুরী শাওন। তিনি আজ লালমোহন উপজেলার মদন মোহন ঠাকুর জিও মন্দিরে সরকারি বরাদ্দের 18টি পূজা মণ্ডপে জিয়ার চাল ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সুরক্ষিত থেকে সব উৎসব পার্বণ উদযাপন করতে হবে, সচেতন থাকতে হবে সবাইকে। বলেন, দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, অশুভ শক্তির বিনাশ আর সত্য ও সুন্দরের আরাধনা দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য বলে মন্তব্য করেন তিনি। ভক্তরা যাবে।